আপনারা সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি বন্ধ করেন তাহলে সাংবাদিকরা আপনাদের বিরুদ্ধে লিখবে না। আপনারা স্বৈরা এই স্বৈরাচারী মনোভাব নিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি করবেন আর সাংবাদিকরা তা দেখে চুপ করে বসে থাকবে, এটা ফতুল্লার সাংবাদিক না, শুধু নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ এটাকে মেনে নেবে না। ইয়াসুদ্দিন সাহেবের যে বক্তব্য ছিল ফতুল্লা প্রেস ক্লাব সহ সাংবাদিকদের বিরুদ্ধে, এইটা একটা ফেসিস্ট এবং স্বৈরাচারের কথাই থাকে, কারণ স্বৈরাচার এবং ফেসিস্টরা সাধারণত গণমাধ্যমের কণ্ঠই প্রথমে রোধ করে। তা উনি যদি এই বক্তব্যের সঠিক ব্যাখ্যা না দেন, কি কারণে উনি ফতুল্লা প্রেস ক্লাবকে দেখে নেবেন এবং সাংবাদিকদের দেখে নেবেন, এটার সঠিক ব্যাখ্যা যদি না দেন তাহলে উনি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার হিসাবেই আখ্যায়িত হবে সাংবাদিকদের কাছে। জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন সাহেব বিভিন্ন সভা সমাবেশে সাংবাদিকদেরকে হুমকি দিয়ে আসছেন, ইতিমধ্যে উনি একাধিক সাংবাদিককে বিভিন্ন মামলা জড়িয়েছেন বলে আমরা জানি। তো ওনার এই চোখরাঙানি কেন করছেন এটা আমরা জানি না, তবে উনি যেই আচরণ করছে এই আচরণটা আসলে ফ্যাসিস্টের মতো। সে গণমাধ্যমের যেভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করছেন এটা তীব্র নিন্দা জানাচ্ছি, পাশাপাশি তার এই বক্তব্যের যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য প্রত্যাহারের দাবি করছি। ওনার নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা ভালো হয়ে যান, আপনারা সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি বন্ধ করেন তাহলে সাংবাদিকরা আপনাদের বিরুদ্ধে লিখবে না। আপনারা স্বৈরা এই স্বৈরাচারী মনোভাব নিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি করবেন আর সাংবাদিকরা তা দেখে চুপ করে বসে থাকবে, এটা ফতুল্লার সাংবাদিক না, শুধু নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ এটাকে মেনে নেবে না। শনিবার বিকেলে এনায়েতনগর মাঠে নারায়ণ চার্চ সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন সাহেব আমাদের ফতুল্লা প্রেস ক্লাব নিয়ে একটা বাজে মন্তব্য করেছেন। সে মন্তব্যটা ছিল এরকম যে ফতুল্লা প্রেস ক্লাবের সাংবাদিক, ফতুল্লা প্রেস ক্লাব সোজা হয়ে যাও, তোমরা কে কোথায় থাকো আমরা সব জানি, আর নারায়ণের সাংবাদিকদের বলছে দোষরা যারা আছে তাদের বাপ ডাকিয়ে ছাড়বো। তো আপনি যেন যে বক্তব্য দিচ্ছেন আপনি প্রতিটা প্রোগ্রামে সাংবাদিক নিয়ে বাজে মন্তব্য করেন, আক্রমণমূলক মন্তব্য করেন, যেটা আপনাদের কাছ থেকে আপনার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদের কাছ থেকে আমরা কখনো আশা করিনি। আমি আশা করব আপনি যে বক্তব্য দিয়েছেন আগামী 24 ঘন্টার মধ্যে জনসম্মুখে প্রত্যাহার করে নেবেন এবং ক্ষমা চাইবেন।